নিজের কেন্দ্র ভবানীপুরের শীতলা মন্দির, জৈন মন্দির সহ বিভিন্ন মন্দিরে নিজে হাতে পুজো ও আরতি করে সংবাদ মাধ্যমের নজর কেড়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল ভোটে জয়ের কামনায় বিষ্ণুপুরের ছিন্নমস্ত মন্দিরে পুজো দিলেন তালডাঙ্গার বিধায়ক অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। তন্ময়বাবু বিজেপির প্রতীকে বিধায়ক নির্বাচিত হলেও তিনি কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই দুই বিধায়ক ও বিষ্ণুপুরের পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অর্চিতা বিদ কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে ছিন্নমস্তা মন্দিরে যান এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের কামনায় পুজো দেন তারা। ছিন্নমস্তা মন্দিরে পাশাপাশি ভীমারা মহাকালেশ্বর মন্দিরেও সোমবার পুজো দেন অরূপ চক্রবর্তী। তিনি বলেন, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল ভোটে জয়লাভের কামনায় এদিন মন্দিরে প্রার্থনা ও পুজো দেওয়া হল। নগরী যেটা আমাদের বিষ্ণুপুর নগরী, আমাদের সেখানে মন্দির নগরীতে আমরা এসেছি। আমার সঙ্গে বিধায়ক আছেন, এখানে আমার সহকর্মীরা সকলে আছেন। আমরা মায়ের কাছে নিবেদন করতে এসেছি, আশীর্বাদ চাইতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়লাভ করার জন্য আবেদন করছি। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, বিষ্ণুপুর।